আদিবাসী বলে দীর্ঘদিনের পৰা জন থেকে কামে চলে আন্দোলন করে হাই সেকেন্ডারি শিক্ষকদের আন্দোলন তেনেকে সরকার কোনো গুরুত্ব প্রদান করা হয় এই সংক্রমণে আপনাকে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে আপনার প্রতিক্রিয়া কি হয় প্রথমতে মই মিডিয়া বান্ধবসকলক মই ধন্যবাদ জানাইছো যে আজি আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে অসম সরকার তথা ভারত সরকারক এইটাই দাবি জানাও যে আমার দীর্ঘদিনিয়া সমস্যা জনজাতিকরণের সমস্যা আমাক সরকারে অকল প্রতিশ্রুতি দিয়ে থাকে আর এই যে আজি চিরাং ডিস্ট্রিক্ট বিশাখাপাট্টনম ফোর্সর হয় মই এজন এসিস্ট্যান্ট সিও হিসাবে এখিনি দাবি জানাও যে অতি শীঘ্রে অসমর আদিবাসী সকলক জনজাতিকরণ জনজাতিকরণের মর্যাদা দিবলে অসম সরকার তথা ভারত সরকারক মই দাবি জানাইছো আর আজি এই সংবাদমেল জড়িয়ে আজি আমি ইয়াতে যথেষ্ট সংখ্যক আমার রাইজ আছে আমি রাইজর পৰা মতামত লৈছো আমি সুদীর্ঘদিন আন্দোলন করছো আমি সংগঠন হিসাবে সংগ্রাম করছো রাজপথত ওলাই রেল ব্লক করছো হাইওয়ে ব্লক করছো অকল আমার এটাই উদ্দেশ্য আছিল যে আমাক জনজাতিকরণ লাগে কিন্তু সরকারে আমাক প্রতিশ্রুতি দিয়ার সত্ত্বেও আজিলেকে আমার দাবিবর পূরণ করা নাই যার বাবে আজি আমি সমস্যাত ভুগি আছো সেইভাবে আজি আপনার এই সংবাদ মাধ্যমের জড়িয়ে স্পষ্টভাবে বিরসা কমান্ডো ফোর্স চিরাং ডিস্ট্রিক্ট হয় এইখানে দাবি জানাইছো যে অতি শীঘ্রে থাকা আদিবাসী সকলক জনজাতিকরণ প্রদান করব লাগে অন্যথা আমি আকৌ রাজপথত ওলাই আমি জঙ্গি আন্দোলন করবলৈ বাধ্য হম গতিকে শান্তি আলোচনা করে আপনার কি কব হয় আজি বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমেরা আমি গম পাইছো যে অসম সরকারে ষড়যন্ত্রমূলকভাবে আদিবাসীর পাঁচটাকে বিদ্রোহী সংগঠনের লগত উইথাউট এসটি এসটির মর্যাদা নেদিয়াকে আমার আদিবাসী সিসফায়ার সংগঠনের লগত চুক্তি শান্তি চুক্তি করব বিচারিছো এই শান্তি চুক্তিখন আমি কেতিয়াও মানি নলং বিরসা কমান্ডো ফোর্স চিরাং ডিস্ট্রিক্টর সিও হিসাবে লগতে আজির এই সংবাদের জড়িয়ে এইটো আমি কেতিয়াও গ্রহণ করব নোৱাৰো সেইটো আমি বিরোধিতা জানাইছো আজিলেকে চৰকাৰে জনজাতিকৰণৰ মৰ্যাদা প্ৰদান নকৰিলে এজন আদিবাসী লোক হিচাপে আপোনাৰ হয় নমস্কাৰ আজি কবলৈ গলে অসম চৰকাৰে বিভিন্ন প্ৰান্তত তেওঁলোকে মেল মাধ্যমত তেওঁলোকে এটা আমাক আদিবাসী অসমত থকা আদিবাসীবিলাকক তেওঁলোকে আশ্বাস দিছিল যে আপোনালোকক জনজাতিকরণ দিয়া হব বলে তেওঁলোকে আশ্বাসটো দিছিল আর এতিয়া আমি জানিবলৈ পাইছো যে 2024 চনৰ ইলেকশনৰ পূৰ্বে তেওঁলোকে অসমত থকা গোটাই আদিবাসীবিলাকক লৈ পেলাই তেওঁলোকে আমাক এটা ললিপপৰ দ্বাৰা ব্যৱহাৰ কৰি আছে কাৰণ আমি অসমত থকা এটা গণতন্ত্ৰ দেশত থকা আমি আদিবাসী ৰাইজ হওঁ আৰু আদিবাসীবিলাকে দীৰ্ঘদিন ধৰি পেলাই আমি আন্দোলন চলাই আছো আৰু প্ৰথম আমাৰ দাবীটো আছে জনজাতিকৰণ আৰু ছেটেলাইট কাউন্সিল উইডাউট এইটো নিদিয়াকে আমি কোনো শান্তি চুক্তি নকৰো আৰু বিভিন্ন দল সংগঠনে কি ভাবি আছে কিন্তু আমি সেইটো ভবা নাই কিন্তু সৰ্ব ৰাইজে আজি চিৰাং জিলাত চলন সীমা সমষ্টিত আমি গোট খাই পেলাই আলোচনা বিলোচনাৰ মাধ্যমত আমি কথা পাতিছো অসম চৰকাৰক যে অসম চৰকাৰে যেন অতি শীঘ্ৰে আদিবাসীসকলক যেন জনজাতিকৰণ কৰি দিয়ে আৰু জনজাতি কৰাৰ পিছতহে তেওঁলোকে চুক্তিটো কৰিব পাৰিব তাৰ বিকল্প আৰু আদিবাসীবিলাকৰ আৰু নাই কাৰণ দীৰ্ঘদিন আমি আন্দোলন চলাইছো ৰেল ব্লক কৰিছো ডি চি অফিচ ঘেৰাও কৰিছো বিভিন্ন প্ৰান্তত গৈ পেলাই আমি কথা পাতিছো অফিচ আদালতো আমি হেৰি কৰিছো তথাপি আজিলৈকে অসম চৰকাৰে আমাক মান্যতা দিয়া নাই সেইটোৰ কাৰণে আমাৰ আন্দোলনটো আমি বাহাল ৰাখিম যেতিয়ালৈকে জনজাতিকৰণ নহব তেতিয়ালৈকে আমি বাহাল ৰাখিম আৰু আন্দোলনটো আমি চলাই থাকিম।